হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আবার দেখো ডাইফুর ফিরে গেছি, আমরা ফিরেছি হচ্ছে শুক্রবার শুক্রবার সকাল সকালে ফিরে গেছি, খুব একটা ট্রেন লেট করেনি। আর পুজোর রেশ কাটিয়ে ফিরে সব কিছু নিয়ে একটা মন খারাপ তো ছিল, তবে এবার আমার খুব যে বেশি মন খারাপ হচ্ছে তা কিন্তু না, কারণ আমি যে আবার দিওয়ালিতে যাবো, কালী পুজোয় যাবো, সেই জন্য খুব যে বিশাল মন খারাপ হচ্ছে সেটা না, কারণ দিওয়ালিতে যাবো। কিন্তু দিওয়ালিতে যখন যাবো তখন যে ফিরবো, তারপরে যে কবে যাবো সেটা, তখন আমার মনটা খুব খারাপ হবে। আর আজকে সমস্ত কাচাকুচি, ঘরটার পরিষ্কার করা, সব কিছু আজকে শেষ হলো। দুদিন একটু মানে পুজো থেকেই আমার শরীরটা খারাপ হচ্ছে, যেদিন থেকে গেছি সেদিন থেকে হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেলে, এখানে তো ভালো রকম ঠান্ডা পড়ে গেছে জানো, মানে বেটুর জন্য ফুল জামা ফুল প্যান্ট বার করতেই হয়েছে। আমার শরীরটা ভালো নেই, রুদ্রেরও ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো নেই, তাই শরীর মানে সুস্থ হতে করতে দুদিন একটু টাইম লাগলো। আর কাচাকুচি সমস্ত কিছু করে আজকে নর্মাল লাইফ স্টার্ট করলাম আজ থেকে। তাই ভাবলাম যে নর্মাল লাইফ যখন আজ থেকে স্টার্ট করলাম, তাহলে কাজটা কেন আজ থেকে কাজটাও শুরু করে দিই, সেই জন্য আজকে আবার ভিডিও করা শুরু করছি। রান্না হয়ে গেছে, রান্না আজকে করেছি এইখানে বেগুন ভাজা করেছি, ভাত বেগুন ভাজা দিয়ে। শুকনো ভাত খেতে আমার খুব ভালো লাগে, তো বেগুনে অল্প এলার্জি হচ্ছে মনে হচ্ছে, আদৌ কিসে এলার্জি? বেগুন না খেলেও এলার্জি বেরোচ্ছে, এটা কিসে হচ্ছে বুঝতে পারছি না, ধুলো থেকে হচ্ছে, বাড়িতে গিয়ে ধুলো টুলো ঝেড়েছিলাম, এলার্জি বেরিয়ে গিয়েছিলো, তারপর দিন থেকে মাস্ক পরে করছিলাম। আর এখানে একটু চিকেন বানিয়েছি, আর এখানে একটুখানি কুমড়ো বানিয়েছি। রাত্রে যদি মুড়ি খাই আমরা রাত্রে, তাহলে এই কুমড়ো তরকারিটা চিকেনের আলু ঝোল থাকবে, চিকেনও থাকবে, তো সেই দিয়ে আমরা সব মুড়ি খেয়ে নেবো। ওই জন্য একটু কুমড়োর তরকারিও বানিয়ে নিয়েছি। আর আমরা লাইট লাগিয়েছি, এই দেখো, একটু এই লাইটগুলো লাগাতে কি একটু অসুবিধা হচ্ছে জামা কাপড় মেলাতে, কিন্তু একটু অসুবিধা করতে, একটু কিছু ভালো জিনিস দেখতে হলে একটু তো অসুবিধা করতেই হবে। তাহলে রাত্রেবেলা দেখাবো, হ্যাঁ যখন জ্বালো আরেকটা এরকম সে ঘোরে না, ওরকম একটা দিয়েছি, আরও এক ধরনের আনবে বলেছে, রুটিটা পেলাম না কালকে, এই যে এইগুলো এইগুলোতে না পেঁচিয়ে 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 হোয়াইট কালারটা চাইছি, কিন্তু হোয়াইট কালার পাচ্ছি না, ওয়ার্ম কালার চলে আসছে, তো হোয়াইট কালারটা বেশি ভালো লাগে, সেই জন্য ওটা এখন আনি, দুদিন পরে আনবো, বাজারে এখনও আসেনি দিওয়ালির মানে লাইট, এগুলো সব এগুলো এসছে টুনিগুলো। তো এই আর কি, এই জীবনে প্রথমবার আমার বাড়িতে মানে টুনি লাগালো, আমাদের বাড়িতেও কখনো টুনি লাগাইনি, কারণ আমরা ছোটো থেকেই দিওয়ালি বা কালী পুজো মানেই মামার বাড়ি চলে যেতাম। আর এখন দাদারাও চলে যাবে, যেহেতু বৌদিদের বাড়িতে নিজেদের কালী পুজোতে দাদারাও চলে যেতে, কে লাগাবে ওই জন্য আমাদের বাড়িটা অন্ধকার যায়। পুজোর সময় গরম আলু দিয়েছিলো পুজোর কমিটি থেকেই, তো তখন না নিজে আমি লাগালাম কালকে, মানে আমাদের বাড়িতে এই প্রথম ফার্স্ট টাইম রুদ্রটা লাগিয়েছে, কিন্তু রুদ্রদের বাড়িতে যখন থেকে আমি গেছি তারপর থেকে আর কোনো লাইট টাইট লাগাতো না। যাই হোক, এবার মেটুকে একটু খাইয়ে দিই, তারপর আবার বেরোতে হবে, কারণ মাঝে আমাদেরকে পুজোতে যে টাকাটা দিয়েছিল সেই টাকাটাই রুদ্র বেটু বলেছে আমি জামা কিনবো না, দিন দিনের টাকাটা আমি সাইকেল কিনবো। আর এই সাইকেলটা না খারাপ হয়ে গেছে, চালাতে পারে না, কতবার সারানো হচ্ছে না। এটা ওর দাদা দিয়েছিল, এটা যেহেতু যখন ছোটো ছিল একটু ছোটো কিনেছিলাম, এটা দাদা দিয়েছিল, এটার কি ব্যবস্থা করবো খুঁজে পাচ্ছি না, এটাকে কেজি দরে বিক্রি করতে হবে, তো এটা না হলে তবে জায়গার খুব কোথায় যে রাখবো। তো আর একটা দিন দিন এবারে যেটা দেবে সেটা হচ্ছে দিন দিন, এটা দাদা দিয়েছিল এবার দেবে দিন দিন, এই চলছে আর কি। যাবো খেয়ে দিই, একটু তাড়াতাড়ি খেয়ে নিই, তিনটের মধ্যে দোকান বন্ধ হয়ে যাবে, তো তাড়াতাড়ি যেতে হবে, চলো আগে খেয়ে। পেটু চলে আয়, দেরি করিস না কিন্তু, তাহলে কিন্তু সাইকেলের দোকান বন্ধ হয়ে যাবে, ব্যাস যা খুশি কর এবার তুই। রুদ্র গাড়ি বের করছে, আমরা খেয়ে দিয়ে নিয়েছি, বেরিয়ে পড়ছে, দেখো ভালো ঠান্ডা পড়েছে, বেটু ফুল হাত পরে নিয়েছি, আমাদের কিছু বের করা হয়নি, এখন তো রোদ দূরে বাবা, আমাদের কিছু বের করা হয়নি, বেটুটাই এসে তাড়াহুড়ো করে বের করে দিয়েছি। আর ওই যে বের করছে ওই দিক দিয়ে, ওর গাড়ির বাড়ির সব ঠিকঠাক করছে, কিনে নিয়েছে তো ওরা, ওই জন্য ওখানে বাঁশ বেঁধে দিয়েছি, আমরা ওখান থেকে চাপতে পারলাম না, এদিকে আসলে তবেই চাপতে পারবো। আর আমাকে কেমন একটা লাগছে না, ওই কোথা থেকে আসলে না দুদিন একটু কেমন টাইপের লাগে, তারপর আবার ঠিক হয়ে যাবে। আর শরীরটাও আজকে অনেকটা বেটার লাগছে, এত সর্দি করে গেছিলো না, পড়ে যাস না দেখবি। এই শীতকাল শুরু হলো গো, হি 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 হু হু হু, আমার একদম ভাল লাগে না, হা হা হু হু করে সব দেখি। চলো এখানে আছে, মা টাকা দিয়েছে, এখানে দেখি কত টাকা লাগে সাইকেল কেনার জন্য।
দেখছি দাঁড়া বাড়ি গিয়ে ফুলগুলো দেখাচ্ছি। আর এই যে সাইকেল এখন চালাবে এখন, এই দেখো সোজা চালা চালা চালা। এটা একটুখানি বড় সাইকেল নিয়েছি তো ব্যালেন্সগুলোও ছিল না, তো বলে ব্যালেন্সগুলো লাগিয়ে দিতে বললাম, কারণ দুদিন একটু অসুবিধা হবে। বাবা বললো দুদিন একটু চালিয়ে নে, তারপরে ব্যালেন্সগুলোকে আবার তুলে দেবো, নাহলে তো ব্যালেন্স হবে না। এই দেখো একটুখানি কীরকম করছে, এই দেখো। আর ছোটো নিলে হবে বলো, বড় হচ্ছে তো একটু, ওই জন্য একটু মাও বললো যে একটু বড় সড়োই নিবি। এটা এখন 3-4 বছর আরামসে যদি ঠিক থাকে। আর কোম্পানির নিয়েছি, হিরো কোম্পানির নিয়েছি, আগেরটা না কোম্পানির ছিল না, তাড়াতাড়ি নষ্ট হয়ে গেলো, ওই জন্য কোম্পানির কিনেছি, হিরো কোম্পানির। পড়লো হচ্ছে 5,000, আর 5,000 টাকা পড়তো, 4,000 কত টাকা পড়তো, কিন্তু আবার এক্সট্রা করে ওগুলো লাগিয়েছে, ওই যে ব্যালেন্স, তারপরে বেলটা ছিল না, অন্যরকম একটা বেল ছিল, সেটাও পছন্দ না, একটা বেল লাগিয়েছে, তো এইসব কিছু লাগিয়ে টাগিয়ে নিয়েছে 5,400 টাকা। ব্র্যান্ডেড নিলাম বাবা, হিরো কোম্পানি ভালো। আর না এবার ঘুরিয়ে নে, আয় আর বিকেলবেলা আসবো, আবার বিকেলবেলা আসবো বলো, আয় চলে আয়। এই দেখো আসছে, এই দেখো ঘোরাচ্ছে, এই দেখো চলো চলো ভাই, আমার কমফোর্টেবল আছে, হ্যাঁ কমফোর্টেবল। এই যে ফুলদানিগুলো দেখিয়ে দিই। রুদ্র বলছে যে আমি যে কোথায় রাখবো, বলছে যে এগুলো রেখে দাও নতুন ঘরে জন্য, তখন সাজাবে দূর সব কিছু নতুন ঘরের জন্য, কবে নতুন ঘর হবে তার কোনো ঠিক আছে বলো। সেই জন্য বলছি না আমি এখানে লাগবো, কত কিছু বন্ধ করে মানে চাপা দিয়ে রাখা আছে। এই খুলছেই না যে গো তারা এক সেকেন্ড, ভালো লাগলো গো দোকান থেকে, এমনি এমনি দোকান থেকে কিনলাম, রাস্তার ধারে যে দোকানগুলো থাকে না, আর দেখবে মল থেকে কিনতে গেলে একটু দাম বেশি পড়ে যায়, দাম তুমি কমাতেও পারবে না এক রেট। আর এখানে যদি একটুখানি ঠিকঠাক রেটে নেয়, আর তবুও রুদ্র বললে একটু যেন ঠকে গেলাম, যে ঠিক আছে এই সমস্ত মানুষদের কাছ থেকে যদি একটুখানি ঠকে যাওয়া যায় কিছু কিছু অসুবিধা হয় না, গরিব মানুষ। আর মলে যে আমরা এত টাকা দিয়ে দিয়ে কিনি বলো, দাঁড়াও একটা বের করে নিলি, একটা বের করতে পারলেই হবে, দাঁড়াও। এই দেখো কি সুন্দর না, টপ সবে নিয়েছি, কারণ তো ভ্যাস তো নেই, ভ্যাস কিনবো না এখন, একেবারে নতুন বাড়িতে কিনবো, ওই জন্য এখানে টপ থাকবে। এইটা দেখো কি সুন্দর পাতাটা, রেড কালার, এটা একটুখানি পার্পেল পার্পেল, হ্যাঁ পিন পিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরে যেও না ওইদিকে, ঠিক আছে এর থাক দরজা খোলা থাক, ওই একটুখানি চালাবো, নতুন কিনেছে এখনো চালাবে। আর এই একটা, এটা এইটা দেখে পছন্দ হলো, এই জন্য এই একটা দেখো ভালো লাগছে না, সুন্দর লাগছে না, এবার কোথায় রাখবো দেখি, সেটা কোথায় রাখবো, কি সুন্দর লাগছে দেখো, খুব সুন্দর লাগছে দেখি। আর এই কি করে রেখেছি বিছানাটাকে, ওই বিছানা দিয়ে তোমার শাড়ি দিয়ে এগুলো রেখেছি বলে, চালো চালো চালিয়ে না একটুখানি। এবার এই সাইকেলটা কোথায় রাখবো সেটা এখন আমার ব্যবস্থা করতে হবে, কারণ ওই সাইকেলটা আবার ঢুকবে। এই যে কি করছিস, চপ্পল পরবে, আর এই দেখো সাইকেলটা বেশ বড় সড়ো হয়েছে না, দেখো বড় হয়েছে না। আর এই সাইকেলটাকে দেখো ছোট্ট সাইকেল, এটা যে কাউকে দিয়ে দেবো সেরকম কেউ নেই জানো তো, যেটা দিয়ে দেবো একটু সারিয়ে নিলেই হয়ে যাবে, তো এখানে কারো কিছু কেউ নেই যে তাকে দিয়ে দেবো, এমনি দিয়ে দিতাম ঘরে থাকার থেকে, কিন্তু পাচ্ছি না, এটাকে কেজি দরে বিক্রি করে দিতাম, কি করে যাবে। এই যে এইটা দেখো কতটা বড় হয়েছে, রুদ্রদাস এখানে চা বানাচ্ছে চা। এই যে মেটুখানি একটু গার্ডেনে ঘুরে আসলাম, সাইকেলটা চালিয়ে আসলো, জল দিতে হবে না তোকে, বিস্কুট খাবে বলে শুধু বিস্কুট। আর লাইট, ও তোমাদেরকে লাইটটা দেখাই দাঁড়াও, এটা বন্ধ করি, এই দেখো, এই যে এই দেখো লাইট দিয়েছি, এরকম এরকম করে সাজিয়েছে টুনি টুনি লাইটগুলো। আর ওই যে আর এই দেখো উপরে একটা, এই দেখো এরকম একটা লাগিয়েছে, যেটা এরকম এরকম একটা এরকম হচ্ছে, এই দেখো রান্নাঘরের দিকেও লাগিয়েছি, আরো দেখিয়ে দিই রান্নাঘরের দিকেও লাগিয়েছি, আবার কিনবো, এখনো আসেনি বললাম না বাজারে, ভালো করে অসুবিধা হচ্ছে একটুখানি মেলতে, তবুও ভালো কিছু হলে অসুবিধা হতেই হয় বল, কিছু হয় না তাতে। এই দেখ এই দেখ লাগিয়ে দিয়েছি, এই দিক থেকে ওই দিক থেকে, এই দেখ ভালো লাগছে না দেখতে, খুব ভালো লাগে টুনি লাইটগুলো, সত্যি সবার বাড়িতে দেখতাম, আমাদের বাড়িতে ছিল না, এবার এবছর হলো, আজকে ঠান্ডাটা একটু কম লাগছে জানো, তাই না, আর একটু গরম গরম লাগছে। চলো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি, রাত্রে কি খাবে আনাবে গো তুমি, কুলচা আনাবে বলছে, আর চিকেন তো আছেই, না হলে মুড়ি খেতাম, আর আমি কিছু করবো না এখনও না, সেই রেস্টটা এখনও পর্যন্ত যায়নি, কিছু কাজ করতে ইচ্ছে করছে না, খালি বলছে বসে থাকি, চা খাবো এবার।
কি না, এত বড় চামচ আমি মোটেও খাবো না, এইটুকু আমার মুখটা চামচ দেবে আমাকে এত বড়। চলো এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো। আমি প্রিয়মা, যতক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ওয়েদারটা খারাপ, সবাই একটুখানি সাবধানে থেকো, ঠিক আছে? চলো।